পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। কুমিল্লায় কাভার্ড ভ্যানে ধাক্কায় এএসআই সহ তিনজন নিহত। ভারতের বিপক্ষে শেষ টেস্টেও হারের সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ। মহেশখালীতে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে জলদস্যু নিহত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বাহামায় আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান। ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে 9 জন নিহত। দুর্ঘটনা কবলিত গাড়ি সরাতে গিয়ে ফের দুর্ঘটনা, এসআই সহ 3 জন নিহত। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক সহ 3 জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর 5:15 দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামের বাবরচি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দুর্ঘটনা কবলিত একটি ট্রাক ও কভার ভ্যান উদ্ধারকালে পুলিশের পিক আপ ভ্যানকে পেছন দিক দিয়ে অপর একটি কভার ভ্যান ধাক্কা দেয়। এ সময় 3 জন নিহত হয়। নিহতরা হলেন 14 গ্রামের মিয়ার বাজার হয়ে বাড়িতে দায়িত্বরত এসআই আক্তার হোসেন, তার বাড়ি কুমিল্লার বরুয়া উপজেলার আমতলি ছোট বাতুয়া গ্রামে, লক্ষ্মীপুর জেলার নন্দীগ্রামের সুমন আহমেদ, তিনি একটি পিক আপ ভ্যানের চালকের সহকারী ছিলেন, ও নোয়াখালী জেলার সেনবাগ গ্রামের মোহাম্মদ ফরাজ। মির্জা ফখরুল সহ বিএনপির 8 নেতার আত্মসমর্পণ। যদি সমাবেশে উস্কানিমূলক বক্তব্য ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ দলটির শীর্ষ 8 নেতা। সোমবার ঢাকা মহানগর হাকিম শরফুজ্জামান আনসারির আদালতে তাদের পক্ষে জামিন আবেদন করা হয়। পরে আদালত আবেদনের উপরের দুপুর 1:15 শুনানির সময় নির্ধারণ করেন। মির্জা ফখরুল ছাড়া বাকি 7 নেতা হলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশচন্দ্র রায়, ডক্টর মঈন আহ খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আদালতে বিএনপির নেতাদের পক্ষে জামিন আবেদন করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, তাকে সহযোগিতা করেন আইনজীবী তাহেরুল ইসলাম তহি। পরে ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, হাতিঝিলের মামলায় বিএনপির 8 নেতার পক্ষে জামিন আবেদন করা হয়েছে। এই মামলার আরো 8 নেতা শীঘ্রই হাজির হবে। অন্যদিকে তাহেরির বিরুদ্ধে মামলার আবেদন মঙ্গলবার। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের উপর আঘাত সৃষ্টির অভিযোগে আয়তে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আর তাহেরির বিরুদ্ধে যে মামলা হয়েছে তার আদেশ মঙ্গলবার দেওয়া হবে। সোমবার মামলার গ্রহণ হবে কিনা এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য ছিল। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল জকিউর হোসেন এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন বলে জানা। ট্রাইব্যুনালের পেশাকার শামী আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল জকিউর হোসেন আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ ইব্রাহিম খলিল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আজ সোমবার আদেশ দেবেন বলে জানান। মামলার অভিযোগে বাদী বলেন, ইসলাম ধর্মের পথ প্রদর্শক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ ও পবিত্র ধর্মগ্রন্থ ওয়াজ মাহফিলের মধ্যে নাচ গান সমর্থন করে না। ইসলামের রীতিনীতি অনুযায়ী আসামির কর্মকাণ্ড মুনাফিকির শামিল। ওয়াজের মধ্যে গান গাওয়া ইসলাম ধর্ম সমর্থন করে না। এক রীতির উতি দিয়ে তার বিড়ি খাওয়ার দেওয়াটিও ইসলামের কোথাও নেই। তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ ও অবমাননা করা হয়েছে। বসেন বসেন, বৈশা যান, ঢেলে দিই, এসব বাক্য ওয়াজে ব্যবহার করা হয় যা অসম্পূর্ণ, অশ্লীল। ইসলাম ধর্মে এরকম শব্দের উল্লেখ নেই। কিছু কিছু ইউটিউবারকে তিনি ধান্দাবাজ বলে উল্লেখ করেন। আসামি তাহেরি এসব কর্মকাণ্ড ইসলামে বিদাত বলে গণ্য। তিনি ইসলাম ধর্মের অপপ্রচারকারী। ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তার প্রচারিত ভিডিওতে দেখা যায় তিনি ওয়াজের মধ্যে নাচেন, গান করেন, ভক্তদের নিয়ে জিকিরের নামে নাচ গান করেন। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।